ভুল চিকিৎসা ও অবহেলায় স্থপতি রাজীব আহমেদের মৃত্যুর ঘটনায় চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার এম ইউ কবির চৌধুরী এবং স্কোয়ার হাসপাতালের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে নিহতের পরিবারকে কেন 17 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং ডাক্তার কবির চৌধুরী ও স্কোয়ার হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। নিহত রাজীব আহমেদের স্ত্রীর করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লার দ্বৈত বেঞ্চ আজ এসব রুল জারি করেন। এছাড়া এই ঘটনা তদন্তে সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করে দিতে বলা হয়েছে। কমিটি তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেবে। গত 14 ফেব্রুয়ারি স্কোয়ার হাসপাতালে মারা যান স্থপতি রাজীব আহমেদ। এর আগে ডাক্তার কবির চৌধুরী তাকে চিকিৎসা দেন, সেখানে রোগীকে এমন দুটি ঔষধ দেন যা খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে কবির চৌধুরী ঔষধ দুটি বন্ধ করতে বলেন। এরই মধ্যে রাজীব বেশি অসুস্থ হয়ে পড়লে স্কোয়ার হাসপাতালে ভর্তি হন। স্কোয়ার হাসপাতালও তার চিকিৎসায় গাফিলতি করেন বলে অভিযোগ করে তার পরিবার। 6 ফেব্রুয়ারি 2024 এর মধ্যে রোগীর কিন্তু কিডনি ফেলিওর এবং লিভার ফেলিওর হয়ে গেছে এবং বিভিন্ন পরীক্ষায় সেগুলো অবজারভেশনে আসছে। ডিরেকশন দিয়েছে স্কোয়ার হসপিটালের সার্টিফিকেট এবং ওনার রেজিস্ট্রেশন কেন বাতিল করা হবে না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।